আগামী 22শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হবে। সেই কারণেই জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাস স্ট্যান্ডে। বাস মালিক ও কর্তৃপক্ষের দাবি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে, তাতেই বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচ টাকা উঠে আসছে না। আমাদের পথসভা মূলত 22 তারিখ থেকে আমরা অপারগতার কারণে যাত্রী পরিষেবা আমরা চালাতে পারছি না, সেটা জনগণকে জ্ঞাত করা, প্রশাসনের কাছে বার্তা দেওয়া, বাস তো আর হুট করে বন্ধ করে দেওয়া যায় না, সেই জন্যে একটা প্রচারের মধ্যে দিয়ে জনগণের সচেতনতা সাহায্য চাওয়ার জন্য আমরা আজকে এই পথসভা করেছি। আমাদের প্রচুর সমস্যা, সমস্যার কথা বলতে গেলে এত অল্প সময়ের মধ্যে হবে না, তথাপিও জেলা প্রশাসনের কাছে বারবার আমরা বিভিন্ন সময় বলছি, সেটা হচ্ছে এই টোটো অটো মারুতি ভ্যান, এই যে বেআইনি গাড়ি, ফ্র্যাঞ্চাইজি স্টেট ব্যবস্থা, কোনো কাগজপত্র ছাড়া চলছে, টোল ট্যাক্সে যেভাবে আমি বাইপাস ব্যবহার করছি না, বহরমপুর বাইপাস, অথচ আমাকে টোল ট্যাক্স দিতে হবে, এই সার্বিক সমস্ত বিষয়ে গাড়ির যে খরচ, সেই খরচ আমরা তুলতে পারছি না, এমতো অবস্থায় আমাদের গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। জনগণের সমস্যা হবে কি না জানি না, কারণ এখানে একটা প্যারালাল পরিবহন তৈরি হয়ে গেছে, আমার রাজ্য আমার জেলা প্রশাসনের বদান্যতায় তারা কিছুই করছে না, বেআইনি গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না, এদের চলার কথা নয় বাস রুটে, অথচ প্যারালাল বাস রুটে এরা চলছে। গভর্নমেন্টের যে গাইডলাইন গত 5/9/2023 যে গাইডলাইন দেওয়া হয়েছিল ট্রান্সপোর্ট সচিব, সেটাও জেলা প্রশাসন মানছে না, সেটা আমরা মানতে বলছি, মানছে না। এমতো অবস্থায় বাস একই পরিবহন যদি একই রাস্তার উপরে সবাই চলাচল শুরু করে, গভর্নমেন্টের একটা নিজস্ব চিন্তাভাবনা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত। তো সেই জন্যে যাত্রীদের আগামী দিনে তো আরও সমস্যা হবে, এই বেসরকারি বাস পরিষেবা যদি একবারে বন্ধ হয়ে যায়, সেই জন্য আগের থেকেই সচেতন করার জন্যে প্রতিবাদ হিসাবে আমরা এটা করছি। কোনোভাবেই ভূক্ষেপ করছে না, কোনো ব্যবস্থাও নিচ্ছে না, আজকে দীর্ঘদিন ধরে আমরা বলছি, আমরা 27 নভেম্বর একটা একদিনের টোকেন করেছিলাম, সেটাও জানান দেওয়ার জন্যেই, বলার জন্যে যে আমরা কিন্তু আর পারছি না, আমরা সংঘাতের কোনো বিষয় নাই, কিন্তু আমরা পারছি না, আমরা লোকসানের বোঝা বয়ে আর বইতে পারছি না, সমস্ত নির্দেশ আছে, কোনো নির্দেশই মানা হচ্ছে না। ট্রান্সপোর্ট সচিব যে নির্দেশ দিয়েছে, এই সরকারেরই ট্রান্সপোর্ট সচিব সৌমিত্র মোহন, উনি যেটা দিয়েছেন সেটাও মানা হচ্ছে না, এটাই আমরা ইমপ্লিমেন্ট করতে বলছি জেলাতে, কোনো স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে এই অটো টোটো চলতে পারবে না। আমাদের শুনুন, ধর্মঘটের বিষয় এখানে না, আমরা চালাতে পারবো না বলেই পাবলিককে নোটিশ দিয়ে আমরা বন্ধ করছি পরিষেবা, অতএব এই সমস্যার সমাধান যতদিন পর্যন্ত না হবে, প্রশাসনের দৃষ্টিভঙ্গি যতদিন না পাল্টাবে, ততদিন আমাদের পক্ষে তো গাড়ি চালানো সম্ভব না, এই ইনফ্রাস্ট্রাকচারে গাড়ি চালানো সম্ভব না। তপন কুমার অধিকারী, সেক্রেটারি, মুর্শিদাবাদ বাসনাস কাউন্সিল। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।